অতীতের সাবেক কোচিং শিক্ষক আটক, শরীরে একাধিক নখের আঁচড়। নোয়াখালীর সদর উপজেলায় অষ্টম শ্রেণীর ছাত্রী তাসমিয়া হোসেন অদিতিকে গলা ও হাতের রক্ত কেটে হত্যার ঘটনায় আব্দুর রহিম রনি নামের তার সাবেক এক কোচিং শিক্ষক সহ দুজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক আলামতে রনির শরীরে নিহত স্কুল ছাত্রীর নখের কিছু আঁচড়ের চিহ্ন পাওয়া যায়। শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম। আটক রনি লক্ষ্মীনারায়ণপুর এলাকার খলিল মিয়ার ছেলে। পুলিশ সুপার জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পরপর পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে ইসরাফিল, তার ভাই সাইদ ও আব্দুর রহিম রনিকে আটক করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় রনি প্রাথমিকভাবে জড়িত বলে ধারণা করা হচ্ছে। রনির মাথা, ঘাড়, গলাসহ শরীরের একাধিক স্থানে নখের আঁচড় রয়েছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়েছে। ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতিও চলছে। স্কুল ছাত্রীর গলা কাটা অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার। পরিবারের দাবি, ধর্ষণের পর হত্যা। পুলিশ সুপার আরও জানান, রনির কোচিং থেকে কিছুদিন আগে পড়া বন্ধ করে দিয়ে অন্য স্থানে প্রাইভেট শুরু করে ওই স্কুল ছাত্রী। এতে ক্ষিপ্ত হয় রনি। যদিও পরে ওই স্কুল ছাত্রীর বাসায় বিভিন্ন সময়ে আসা যাওয়া করতেন তিনি। মা ঘরে না থাকার সুযোগে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে 2টার মধ্যে কোনো এক সময় বাসায় ঢুকে স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে উপরে ঘরে থাকা ছুরি দিয়ে হাত ও গলা কেটে তাকে হত্যা করে। ঘটনা ভিন্ন খাতে নেওয়ার জন্য ঘরে আলমারিতে মালামাল ছড়িয়ে ছিটিয়ে রাখে। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত 9:30টার দিকে একটি বাড়ির কক্ষ থেকে ওই স্কুল শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহটি অর্ধনগ্ন, গলা ও দুই হাতের রক্ত কাটা অবস্থায় বিছানায় পড়েছিল। ঘটনায় জড়িত থাকা সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।